এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বিজেপির সংকট বাড়ছে ত্রিপুরায়। 3 মাস কাটতে না কাটতেই বিদ্রোহের আস। ত্রিপুরা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ম্লান করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মাত্র 2 আসনের সংখ্যাগরিষ্ঠতা যে নিরাপদ নয় তা ভালোই জানেন মানিক সাহার সরকার। আর তার আজ তিনি পেতে চলেছেন শপথ নেওয়ার 3 মাস কাটতে না কাটতেই। বিজেপি নতুন সরকার গঠনের 3 মাসের মধ্যেই বিদ্রোহের আগুন ধিকে ধিকে জ্বলতে শুরু করেছে। কর্ণাটকে বিজেপির ভাড়াডুবি হতেই ত্রিপুরায় কাঁপতে শুরু করেছে সরকার। বিজেপিতে বেসুরোর সংখ্যা বাড়ছে, এমনকি বিদ্রোহী হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আরএসএস মনোভাবাপন্ন বিপ্লব দেবের বেসুরো মনোভাবে ক্ষুণ্ণ কেন্দ্রীয় নেতৃত্ব, তাই তাকে দিল্লি থেকে ফেরার পর পাল্টা তলব করা হয়েছে। মঙ্গলবার তিনি দিল্লি গিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন। যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার প্রতি আস্থা জ্ঞাপন করেন, তিনি তার কথায় দলের বহিরাগত হস্তক্ষেপ হচ্ছে, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন বলে জানান। যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরও একটা মুখ খোলেননি, তিনি কেন বেসুরো বাড়ছেন তা নিয়ে চিন্তা বিজেপি। বিপ্লব দেবের এভাবে বেসুরো কথাবার্তায় ত্রিপুরা বিজেপি ভয় পেয়েছে। বিজেপির ত্রিপুরা সরকার এবার অনেকটা নড়বড়ে। আগে দেখা গিয়েছে বিজেপি কম ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও তারা অচিরেই শক্তি বাড়িয়ে নিয়েছে, কিন্তু ত্রিপুরা তারা পারেনি শক্তি বাড়াতে। প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার ত্রিপুরা মোতাকে বাগে আনতে পারেনি তারা। কংগ্রেস ও বিজেপির সঙ্গে ত্রিপুরা মোতা বিরোধী বেঞ্চেই রয়েছে, ফলে ফলাফলটা বিজেপির পক্ষে মাত্র 33-27। একটু এদিক ওদিক হয়ে গেলেই বিপদ। সেখানে যদি সরকারি 3 মাস যেতে না যেতেই বিদ্রোহ দানা বাঁধে, তাহলে অশনির সংকেত তো মিলবেই। বিজেপির হাইকমান্ডও বিষয়টির দিকে নজর দিয়েছে, তাই তড়িঘড়ি বিদ্রোহ দমনে তারা তৈরি হয়েছে। তলব করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, এখনও বিরোধীরা চুপচাপই রয়েছে, গঠনতান্ত্রিক বিরোধিতা করছে, তারা নির্বাচিত সরকারকে ভাঙার দিকে যায়নি। কিন্তু শাসক দল বিজেপিতে যদি 2টি পক্ষ হয়ে যায় তবে পোয়াবারও বিরোধীদের। বিজেপি 2024 নির্বাচনের আগে সতর্ক হয়ে বিষয়টিকে হস্তক্ষেপ করছে, নিজেরা সংঘবদ্ধ থাকতে চাইছে, তাই কোনোভাবেই আমল দিতে চাইছে না বিদ্রোহকে। বিদ্রোহ দমনে সিদ্ধহস্ত বিজেপির হাইকমান্ড চাইছে না ত্রিপুরার রাজনীতি কোনোভাবে সরগরম হোক।